রাষ্ট্র পরিচালনা সহজ না কঠিন সেটা তো আমরা দেখেছি। জয় সাহেব যে কথা বলেছেন, জয়ের একমাত্র যোগ্যতা হচ্ছে মিথ্যা কথা বলা, লুটপাট করা, সে হচ্ছে আমেরিকার আইনে একটা কনভিক্টেড ক্রিমিনাল। আপনারা যারা জানেন, ছোটোবেলা থেকে ড্রিঙ্ক ড্রাইভিং থেকে শুরু করে অবৈধ অস্ত্র রাখা, তারপরে মদের দোকানে গিয়ে মাতলামি করা, নারীদের সাথে নারীঘটিত ব্যাপার, অসংখ্য বিষয়ে তার বিরুদ্ধে ক্রিমিনাল কনভিকশন আছে আমেরিকাতে। এই ক্রিমিনাল কনভিকশন, একটা কনভিক্টেড ক্রিমিনাল বাংলাদেশ রাষ্ট্রের উপদেষ্টা করা হয়েছে তাকে, এবং সে এত বছর ধরে উপদেষ্টা আছে, তার একমাত্র কাজ হচ্ছে লুটপাট। বাংলাদেশে দেখবেন 15 বছরে 2-3টা মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী দেওয়া হয়নি, প্রতিমন্ত্রী ছিল, তার ভিতরে একটা হচ্ছে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী, আর একটা হচ্ছে জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী। এই দুইটা হচ্ছে বাংলাদেশের লুটপাটের স্বর্গরাজ্য ছিল গত 15-16 বছর, এবং এই দুইটা লুটপাটের পিছনে হচ্ছে শেখ পরিবারের প্রত্যেকটা সদস্য দায়ী। আমাদের যত বিলিয়ন্স অফ ডলার লুট হয়েছে গত 15-16 বছরে, তার বাল্ক পরিমাণ টাকা লুট হয়েছে এই দুইটা মন্ত্রণালয়ের প্রজেক্টের মধ্যে, এবং তার ভিতরে দেখবেন ডিজিটাল বাংলাদেশ প্রজেক্ট আছে, তারপরে শেখ মুজিবের শতবর্ষ মুজিববর্ষ পালন করার প্রজেক্ট, যেই প্রজেক্টগুলোতে বাংলাদেশে গত 15-16 বছরে সবচেয়ে পরিমাণ বাজেট অ্যালোকেট করে লুটপাট করতে দিয়ে দেওয়া হয়েছে, যেই ডিপার্টমেন্টগুলোতে মুক্তিযুদ্ধ ব্যবসা হয়েছে, চেতনা ব্যবসা হয়েছে, অসাম্প্রদায়িক বাংলাদেশ করবার ব্যবসা হয়েছে, এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে হলো জয় শেখ পরিবারের সবাই জড়িত। এবং আজকে আপনারা দেখেছেন বণিক বার্তা রিপোর্ট করেছে, সিআরআই নামে একটা গবেষণা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের সাথে কারা কারা জড়িত, এবং সেখানে পুরো যে ফ্যাসিবাদের সমর্থক গোষ্ঠী যারা ছিল তাদের সবার নাম বলে দেওয়া হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সিআরআই এত খারাপ আনপ্রফেশনালি যে ফেসবুক পর্যন্ত তার 50-60টা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, যেই মেটা আওয়ামী লীগ এবং ভারতের দালালি করেছে গত 16 বছর, এই পরিমাণ মিথ্যাচার এবং প্রোপাগান্ডা তারা করেছে। অতএব এই সিআরআইয়ের সাথে, সেন্টার ফর পলিসি ইনিশিয়েটিভের সাথে যারা জড়িত ছিল, যারা অ্যাডভাইজার পর্ষদ বোর্ডে আছেন, প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে, কারণ তারা বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করার পিছনে যে বুদ্ধিভিত্তিক বৈধতা তৈরি করবার জায়গা থাকে এটা তারা করেছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার দাবি রাজনৈতিকভাবে উঠেছে এবং আইনি প্রক্রিয়াতে শুরু হয়েছে, নিষিদ্ধের অলরেডি ব্যাপারে মামলা হয়েছে। একটা বিষয় দেখেন যে আওয়ামী লীগ বিএনপি জামাতকে নিষিদ্ধ করতে চেয়েছে, আর বর্তমানে ছাত্র জনতার গণ অভ্যুত্থান আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাওয়াটা একই জিনিস না। বিএনপি জামাতকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে নিষিদ্ধ করতে চাওয়া হয়েছে, যেটা আওয়ামী লীগ করেছে, যারা বাংলাদেশের সংবিধান মানেন, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন চান, যারা ভোটের মাধ্যমে নির্বাচিত হইতে আকাঙ্ক্ষা পোষণ করেন, যারা রাস্তায় আন্দোলন করতে চান, এগুলো গণতন্ত্র এবং সংবিধানের কোনো কিছুর সাথে পরিপন্থী না। কিন্তু আওয়ামী লীগের বানানো 15th Amendment এবং সেখানে যে Article 7A আমাদের সংবিধানে যোগ করা হয়েছে, তার প্রত্যেকটা ধারা উপধারার সাথে আওয়ামী লীগের রাজনীতি সাংঘর্ষিক। আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় আছে, গত 15-16 বছর ছিল, আওয়ামী লীগ অবৈধভাবে ভোটকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে, গণতন্ত্রকে নিশ্চিহ্ন করে দিয়েছে, আমাদেরকে 3টা নির্বাচন থেকে 4টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে, বাংলাদেশের প্রত্যেকটা জনপদে সন্ত্রাস এবং ত্রাসের রাজত্ব কায়েম করেছে, সংবিধানের প্রত্যেকটা ধারা উপধারা তারা লঙ্ঘন করেছে। অতএব আওয়ামী লীগের প্রণীত আইন অনুযায়ী সংবিধানের Article 7A মোতাবেক আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের পদস্থ সকল নেতা, গত 3 সংসদে যারা এমপি মন্ত্রী হয়েছেন ভোট ছাড়া, যারা উপদেষ্টা হয়েছেন, যে সকল ফ্যাসিবাদের দালাল চক্র আছে, সবাইকে আইনের আওতায় আনবার সুযোগ আছে, এবং শাস্তিও বলে দেওয়া হয়েছে, এদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। অতএব শেখ হাসিনা যে আইন করে গেছে, যেটা সংবিধানে আছে, যে সংবিধান এখনও স্থগিত করা হয় নাই, সেটার ভিত্তিতে বিচার করেই আওয়ামী লীগের বৈধতার প্রশ্ন রিজলভ করা সম্ভব বলে আমরা মনে করি। সেক্ষেত্রে রাজনৈতিকভাবে অ্যাক্টিভ হওয়ার একটা মাত্র শর্ত, সেটা হচ্ছে বাংলাদেশকে মেনে নেওয়া, রাষ্ট্রকে মেনে নেওয়া, সংবিধানের অধীনে রাজনীতি এবং নির্বাচন করা, যেটা যে দল করবে আমরা তাদেরই রাজনৈতিক অধিকারে বিশ্বাস করি। কিন্তু আওয়ামী লীগ এইটা করে নাই, অতএব কোনো না কোনো ফর্মে জাতির যে দেনা পাওনার হিসাব আছে তাদেরকে কোনো না কোনো ফর্মে বিচারের মুখোমুখি করতে হবে, এটা করাটাই হচ্ছে সঙ্গত এবং ন্যায্য। এটা সত্য যে বেক্সিমকো কোম্পানি বাংলাদেশের প্রথম কর্পোরেট কোম্পানি, বাংলাদেশের একমাত্র 2-3টা কোম্পানি যে কোম্পানিকে সারা পৃথিবীতে চেনে, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বলেন, লন্ডন স্টক এক্সচেঞ্জ বলেন, বেক্সিমকো খুবই পরিচিত কোম্পানি। বেক্সিমকোর প্রত্যেকটা মাল, তাদের যে প্রোডিউস যেটা করে, ওষুধ থেকে শুরু করে, সেটা ইউরোপ এবং আমেরিকার প্রত্যেকটা দেশে খুবই জনপ্রিয় এবং খুব মানসম্পন্ন বলে পরিচিত। অতএব
অর্থনীতিতে বেক্সিমকোর কিন্তু একটা হিউজ কন্ট্রিবিউশন আছে, 80,000 পরিবারের কথা আসছে, তাহলে 400,000 মানুষ অথবা 4 কোটি মানুষ কোনো না কোনোভাবে এটার সাথে জড়িত। তাহলে এই বাস্তবতায় আমাদেরকে এটা আলাদা করতে হবে, সালমান এফ রহমানের ব্যক্তি ক্রাইম আর তার সাথে অ্যাসোসিয়েটেড কোম্পানি যেটা যেগুলো সে ফর্ম করেছে সেটা যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, কারণ এটা রাষ্ট্রের জন্য দেশের জন্য ভালো হবে না। আজকে আমরা দেখলাম যে নারায়ণগঞ্জে না কোথায় গাজী কোম্পানির একটা টায়ার বানায়, সেই কোম্পানিটা জ্বালায় দেওয়া হয়েছে। কেন এটা জ্বালায় দিতে হবে? সে যদি এই গাজী যদি একটা ক্রিমিনাল হয়, সে যদি আওয়ামী লীগের রাজনীতি করার পাশাপাশি গুম খুনের সাথে জড়িত হয়, মানবাধিকার লঙ্ঘন করে, লুটপাট করে, আপনি তাকে ন্যায্যতার সাথে বিচার করবেন, কিন্তু তার তৈরি করা কোম্পানিটা জ্বালায় দিতে হবে কেন? এই কোম্পানির তো কোনো দোষ নাই, এই কোম্পানিতে তো শত শত মানুষ হয়তো কাজ করে, চাকরি করে, এই কোম্পানির টায়ার বিদেশে বিক্রি হয়, দেশের মার্কেটে বিক্রি হয়। তো এই জন্য একটা কঠিন সময় আমরা পার করছি, আমরা বুঝতে পারছি জনগণের আবেগ অনুভূতির কথা, কিন্তু এটা মাথায় রাখতে হবে যেই ন্যায্যতার প্রশ্নে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছি, এই ন্যায্যতার প্রশ্ন যেন কোনোভাবে এখন কম্প্রোমাইজ আমরা না করি। তাই এর আগে আমি আপনাদেরকে বলেছি, মামলা দেবার ক্ষেত্রে জেনুইন মামলা দিতে হবে, ভুয়া মিথ্যা অথবা আননেসেসারি গুম খুনের মামলা এখানে সেখানে দিয়ে কাউকে গ্রেফতার করা মানে হচ্ছে যে আপনি আইনি প্রক্রিয়াতে এই ধরনের হাই প্রোফাইল ক্রিমিনালদেরকে বের হয়ে যাবার একটা সুযোগ তৈরি করে দিচ্ছেন। তাই সালমান এফ রহমান সাহেব যে অনুরোধ করেছেন সেটা একটা আইনি প্রক্রিয়ার ব্যাপার, তার ন্যায্যতার ভিত্তিতে তাকে আইনি প্রসেসের মধ্য দিয়ে তাকে কোর্ট কাচারি থেকে বের হইতে হবে, কারো সুযোগ নাই রিকোয়েস্টের ভিত্তিতে অনুরোধের ভিত্তিতে কাউকে বের করে নিয়ে আসা। বিকালে কিছুক্ষণ আগে আমরা খবর পেলাম জাসদের হাসানুল হক ইনু গ্রেফতার হয়েছে, খুবই ভালো একটা কাজ হয়েছে। বাংলাদেশে গত 16 বছরে এই গণতন্ত্রহীন রাজনীতি তৈরি করবার পিছনে, হাসিনাকে ডুবানোর পিছনে যেই সকল বাম এবং পতিত ছাত্রলীগের ছেলেপেলেরা জড়িত ছিল, শেখ মুজিবকে যারা ডুবাইছে একই লোকগুলো হাসিনাকে ডুবাইছে, যারা শেখ মুজিবকে দিয়ে বাকশাল তৈরি করছিল ঠিক একই লোকগুলো দেখবেন হাসিনাকে দিয়ে আবার দ্বিতীয় বাকশাল তৈরি করেছে। অতএব এরা জাতীয় শত্রু, এরা দেশের শত্রু, এরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। ভোট ছাড়া, গণতন্ত্র ছাড়া একদলীয় স্বৈরাচার কায়েম করার ক্ষেত্রে তারা বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ। অতএব তাদেরকে যে কোনো মূল্যে ন্যায্যতার ভিত্তিতে বিচারের মুখোমুখি করতে হবে। এবং আমরা যতটুকু জেনেছি, জাসদের হাজার হাজার কর্মীকে আনসারে অ্যাপয়েন্ট করেছে হাসানুল হক ইনুর নেতৃত্বে এবং তার রিকমেন্ডেশনে। যদি এটা সত্য হয়ে থাকে সেটা তদন্ত করে বের করা দরকার, এটা খুব সিরিয়াস একটা ব্যাপার। কারণ যারা 72 থেকে 75-এর জাসদ করেছে, যারা সশস্ত্রভাবে অস্ত্র হাতে তুলে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে প্রথম যুদ্ধ করেছে, তারা কোনোভাবে বিশ্বস্ত হইতে পারে না। এই ইনু মেনন থেকে শুরু করে মতিয়া চৌধুরীরা বাংলাদেশ রাষ্ট্রকে অস্থির করেছে, আগেও করেছে, এখনও করে চলেছে গত 16 বছরে। অতএব আমরা বলবো, দয়া করে কোনো মিথ্যা মামলা দিবেন না, ভুয়া মামলা দিবেন না, যেই মামলায় 3 মাস 6 মাস পরে সে জেল খেটে বের হয়ে যাবে। বরং একটা সিরিয়াস মামলা দেন যেই মামলার সাথে তার অপরাধের সংশ্লিষ্টতা আছে, এবং বিচার করে তাকে মানে ন্যায্যতার ভিত্তিতে তাকে শাস্তি দেওয়া যাবে, এমন মামলা দিয়েই আপনারা তাকে বিচারের মুখোমুখি করবেন, সেটা আমরা কামনা করি। ধন্যবাদ।